भारतीय महिला दल जो समावेश सेटा एकतरफा शेख हसीना के देश के विदाय करार जन्य आमादेर समावेश एबं आमरा महिला दल ঐক্যবদ্ধ হয়ে মাঠে আছি তাকে প্রতিহত করার জন্য। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? হাসান মাহমুদ সাহেব যে বলেছেন আজকে যে মহিলাদেরকে নিয়ে খেলা হবে বা উন্মুক্ত কত কিছু বলতেছেন, আমরা চাই, আমরা মহিলারাই খেলা দেখাতে চাই। বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে মহিলারাই আমরা তাদের পতন ঘটাতে চাই এবং রাজপথে যে ধরনের নির্দেশনা আমাদেরকে দেওয়া হবে কেন্দ্রীয় মহিলা দলের পক্ষ থেকে আমরা সেই নির্দেশনা মোতাবেক মাঠে ঝাঁপিয়ে পড়ব এবং আন্দোলনে শামিল হয়ে আমরা আমাদের দাবি আন্দোলনের জন্য আমরা চেষ্টা করব। আমাদের দাবি আমাদের ম্যাডাম খালেদা জিয়া ডেমোক্রেসি গণতন্ত্রের মা, উনাকে সুচিকিৎসার ব্যবস্থা করা এবং এই দেশের হাসিনা দেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত তাদের পদত্যাগ করা। ওনার এক দাবি আমাদের এক দাবি, এক দফা হাসিনা তুই কবে যাবি? আমাদের সেই গায়িকা নর্তকী সংসদে যাদেরকে এখানে সার্কাস পার্টি হিসাবে পরিচিত এই যে মমতাজ এখানে কি বলেছে যে তারা উন্নয়ন করেছে তাদেরকে আবার ভোট দিতে হবে। বেশ ভালো কথা, খুব উন্নয়ন করেছে। কেন উন্নয়ন করেছে? এই উন্নয়নটুকু না করলে তারা কিন্তু এই কথাটা বলতে পারতো না। যত উন্নয়ন করেছে তার চেয়ে বেশি দুর্নীতি করেছে, এই দুর্নীতির দায় তাদেরকে নিতে হবে। এই দুর্নীতি থেকে তারা এখন কি হবে রেহাই পাওয়ার জন্য তাদের মুখে দুর্নীতির জন্য তাদেরকে ভুল যদি ঝুড়াইতে হয় যে আমরা ও করেছি ধমো করেছি। আরে বাবা, দুর্নীতি করেছেন বলে তো আপনাদেরকে এত বলতে হয়। দুর্নীতি দৃশ্যমান, সব কিছু দৃশ্যমান, উন্নয়ন দৃশ্যমান। এত মুখে বলতে হবে কিসের জন্য আপনারা উন্নতি করেছেন, দুর্নীতি করেননি, আপনারা এত কিছু করেছেন। এত বলা দরকার পড়ে না, বলবে জনগণ ভালোবাসার জিনিস। আপনারা দেশের জন্য যদি সত্যি ভালো কিছু করে থাকতেন অবশ্যই আপনাকে মুখে বলতে হতো না আমরা এই করেছি আমরা সেই করেছি।